শুনেছি 4 দিন ব্যাপী হেমন্তের নবান্ন উৎসব মেলা। মেলাটি চলবে 10 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদিও এই ভিডিওটা আরও 2 দিন আগের করা, আমার ব্যস্তার কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে। এই যে এটা হচ্ছে আমার মেলার শেষ দিন, প্রথম দিনের একটি ভিডিও আমি দিয়েছিলাম, তো আর এভাবে করা হয়নি। তো ভাবলাম শেষ দিনের ভিডিওটা আমার ভাই বোনদের মাঝে একটু শেয়ার করি। আর এটা হচ্ছে মিকি, ও কিন্তু সবাইকে বিনোদন দেয়। তো আমার দেবরের মেয়ে তো প্রতিদিনই মেলায় আসতো, তো তাকে একটু নাচ দেখাচ্ছিল, খুব সুন্দর নাচে। আর এপাশ থেকে আমি টুকিটাকি সেল করতেছি, টুকিটাকি বলবো না, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো একটা সেল হয়েছে, যেটা আমি আশা করিনি, তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি। আর সেটা হচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যারা মেলার শুরু থেকে আমার কাছ থেকে কিছু পণ্য নিয়েছিল, তারা কিন্তু পরবর্তীতে এসে নিয়ে গেছে, এবং সাথে সাথে তাদের ফ্রেন্ড ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আসছে আমার এই পণ্যগুলো নেওয়ার জন্য। তো হয়তো বা ভাববেন যে আমি কেন এই কথাগুলো বলতেছি, যখন আপনারা আমার পণ্যগুলো ইউজ করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। আমি অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, আর অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আর এখানে তো আমার হোমমেড যে আচার ওগুলো তো আছেই, আমার কাছ থেকে 12 থেকে 14 রকমের আচার আছে, যেটা হচ্ছে আমার স্বাদের ছোঁয়া পেজে পেয়ে যাবেন। এছাড়া আমার কাছে পাবেন মধু, ঘি, বিভিন্ন রকমের পণ্য। তো আমি কিছু হোমমেড প্রোডাক্ট, কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতেছি। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে তো পেজের লিংক দিয়েই দিব, আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার নাম্বার। যারা আমার থেকে কিছু নিতে চান তারা আমার পেজটি ঘুরে দেখবেন, এবং এই নাম্বারে কিন্তু ফোন করলে পেয়ে যাবেন। যেহেতু দুরন্ত সাহস দেখিয়েছি, সাহস করেই কিন্তু প্রথম টাইম একটা স্টল নিয়েছি, আর এখান থেকে কিন্তু ভালো রেসপন্স পেয়েছি, তো ভাবলাম যে আমি আর একটা মেলা করি। তো এই হিসাব করেই কিন্তু নভেম্বরের 19 তারিখে আমাদের এখানে আর একটা মেলা আছে, সেটাও কিন্তু আমি নিয়ে নিলাম, এখানে আবার সেকেন্ড টাইম আমি করব। আর হ্যাঁ, যারা আমার ভিডিও দেখতেছেন, যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, আমাকে ভালোবাসেন, যদি আমার স্টলে আসতে চান, যদি মোহাম্মদপুরে আশেপাশে থাকেন, তাহলে চলে আসবেন লালমাটিয়া মহিলা কলেজের সামনে লাইসিয়াম কনফারেন্স সেন্টারে। তো এই তো আমার এটা হচ্ছে প্রথম মেলা, আর সেকেন্ড মেলাটা তো আরম্ভ হবে নভেম্বরের 19 তারিখে, ওটা চলবে 3 দিন, সকাল 10 থেকে রাত 9টা পর্যন্ত। তো প্রথম থেকেই যারা এসেছিলো তারা তো নিচ্ছে, আর তারা তাদের আত্মীয় স্বজন ভাই বোনদেরকে কিন্তু নিয়ে আসতেছে। আমার কাছে কিন্তু একদম চাকাটা যে মধু, প্রাকৃতিক মধু, ওটা পেয়ে যাবেন। বিভিন্ন রকম প্রোডাক্ট পাবেন, যেটা হচ্ছে এখন আমি এই ছোট্ট একটা ভিডিওতে বলতে পারতেছি না। তো আমার স্বাদের ছোঁয়া পেজটা এখনও যারা ভিজিট করেননি, সবাইকে বলবো আমার স্বাদের ছোঁয়া পেজটা ভিজিট করেন, একটু ফলো দেন, লাইক দেন, এবং আমার সাথে থাকেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে যাবেন। আমার বাসার যে ছোট্ট সদস্য, আমার ছেলের পাখি, সেও কিন্তু মেলায় আসছিল, আর তাকে সবাই এত আদর, এত ভালোবাসা দিয়েছে, আর ও কিন্তু অনেক মিশুক। যাই হোক, আমি আজকে যেহেতু মেলার শেষ দিন, আর শেষ দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, এর পরবর্তী ভিডিওটা হবে সেটা আমার মেলার প্রিপারেশনের ভিডিও, অথবা সাথে মেলার ভিডিও অ্যাড করে দিব। তো যাই হোক, এখানে চলতেছিল পিঠার উৎসব। তো যেহেতু মেলার শেষের দিন, তো যারা মেলায় হচ্ছে 1000 টাকা কমপক্ষে কেনাকাটা করেছে, তাদের জন্য ছিল র্যাফেল ড্র। তো সেইটাই আজকে দেওয়া হবে, আর সাথে থাকবে পিঠা। তো আমাদের এখানে একজনে পিঠা বানিয়ে নিয়ে আসছে, এগুলো কিন্তু কোনো বাইরে থেকে কেনা না, সবাই পিঠা খাচ্ছে, আর পিঠা খাওয়ার পরেই কিন্তু সেই র্যাফেল ড্রটা দিবে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলে রাখি, আমিও কিন্তু এখানে একটি গিফট পেয়েছিলাম, আমি না, আমার মেয়ে, সেটা কীভাবে বলি, আমরা নিজেদের জন্য 3 পিস কিনেছিলাম। তো আমার মেয়ের জন্য একটা 3 পিস কিনা হয়েছিল, তো সেখান থেকে সে একটা মানে কী বলবো, কেনাকাটার যে কাগজটা, কুপনটা, সেটা ফেলে দিয়েছিল। তো সেখান থেকে আমার মেয়ে কিন্তু 3rd যে পুরস্কারটা সেটা পেয়েছে। তো এটাতে আমি অনেক খুশি, কারণ আসলে কি,
অনেকের লাক ভালো থাকে, অনেক কিছুই কিন্তু ফেভার করে। আমাদের লাক এরকম, আমরা কিন্তু কখনোই কোনো কিছু পাই না। তো আমার মেয়েও বলতেছিল আমি জানি এখান থেকে আমার কিছু আসবে না, তারপর কীভাবে কীভাবে যেন তৃতীয় পুরস্কারটা আমার মেয়ে পেয়ে যায়। হ্যাঁ, তারপরে আরেকটা কথা, আমাদের স্টল থেকেও কিন্তু অনেকে 1,000 2,000 এর বেশি টাকারও কিন্তু পণ্য নিয়েছে। তো এরকম আমরাও কিন্তু তাদেরকে কুপন দিয়েছিলাম, সেইখান থেকে কিন্তু আমার স্টলেও কেনাকাটা করে একজন পেয়েছে। আর এই যে আমার মেয়ে হচ্ছে আমার জন্য পিঠা নিয়ে আসতেছে, যেহেতু আমি যেতে পারিনি ও আমার জন্য পিঠা নিয়ে আসছে। তো এখানে ছিল তেলের পিঠা আর হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা তো আমি খুব পছন্দ করি, বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাওয়া যায়। আর এসে দেখে আমার মেয়ে যে আমি একাই কাস্টমারদের সাথে কথা বলতেছি, তাদেরকে প্রোডাক্ট দিতেছি, মাঝে মাঝে এরকম হয়েছে যে একার পক্ষে কিন্তু সম্ভব হয়নি, দুই তিনজনও কিন্তু লেগেছে। আর আমি বললাম না, আমার বাসার সবাই কিন্তু আমাকে হেল্প করেছে। আর এই মেলা চলা অবস্থায় কিন্তু আমি আরেকটি মেলাও করেছিলাম, ওখানে কিন্তু আমার ছেলে, আমার বোনের ছেলে, আমার ননাস তারাও গিয়েছিল। তো এই তো লটারিগুলো যেহেতু এখন দিবে, তো আমার মেয়েকে বলছিলাম একটু একটু ভিডিও করে নিয়ে আসো। এর মধ্যে কিন্তু আমার মোবাইলের ওই দিন চার্জ ছিল না, মোবাইলটাও বন্ধ হয়ে গিয়েছিল, তো আবার আরেকটা মোবাইল থেকে করেছে, ওইভাবে করে কিন্তু করতে পারেনি। যাই হোক, আমি এখন যেটা বলতেছি যে মেলার শুরুতে বা স্টল বুকিং নেওয়ার সময় আমি যেহেতু প্রথম বিজনেস ওপেন করেছি আর আমার পেজটাও নতুন, আমি একটু ভয়ে ছিলাম যে এত বড় একটা রিস্ক নিয়ে নিলাম যে আমি স্টল ভাড়া দিতে পারবো কি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং আমার পরিশ্রমে আমি কিন্তু সেখান থেকে সেটা করতে পেরেছি। আমি স্টল ভাড়াও উঠাতে পেরেছি, সাথে আমরা যেহেতুগুলো মানুষ পরিশ্রম করেছি তার কিন্তু একটা পারিশ্রমিকও আমরা পেয়েছি। যাই হোক, এই জন্য কিন্তু সেকেন্ড টাইম আবার মেলা করার সাহস বা শক্তি দুটাই আমি পেয়েছি। এই জন্য নভেম্বরে যে 19 তারিখে যে মেলাটা হবে, সেই মেলাটার জন্য কিন্তু আমি স্টল বুকিং দিয়ে আসছি। তো এর মধ্যে মাঝখানে আমি আবার 4-5 দিন একটু যেহেতু কাজ নাই, আমি আমার মতো করে আবার রেডি হচ্ছি। তো যারা মোহাম্মদপুরে থাকেন, বাবা মোহাম্মদপুরে আশেপাশে থাকেন, তাদেরকে বলবো একবার এসে ঘুরে যেতে পারেন। এখানে কিন্তু অনেক রকমের পণ্য আছে আর বেশিরভাগই কিন্তু মেয়ে উদ্যোক্তা। তো বলবো আপনারা সবাই কিন্তু একটু সাপোর্ট করবেন, কারণ একজন নারী যখন চাকরি হোক আর বিজনেস হোক যেখানেই যাবে, ফ্যামিলি সাপোর্ট, স্বামীর সাপোর্ট, মেয়ে হলে তার পিতার সাপোর্ট এবং আশেপাশের মানুষের সাপোর্ট, ভালোবাসা নিয়ে কিন্তু তারা এগিয়ে যেতে পারে। তো আপনারা যদি এভাবে আসেন, সবাইকে যদি সাপোর্ট করেন, তাহলে কিন্তু আমরাও দেখা যাবে যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কোনো কাজে কিন্তু কষ্ট ছাড়া হয় না, আর আমাদের এই কাজগুলো কিন্তু অনেক অনেক পরিশ্রমের। যাই হোক, এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, এখানে বাচ্চাদের দিয়ে মানে কাগজগুলো, কুপনগুলো উঠানো হচ্ছে। আর এভাবে এই ভাইয়া হচ্ছে আমাদের এই মেলার অনার, উনিই হচ্ছে মেলার আয়োজক, তো উনি আবার নামগুলো ঘোষণা করতেছে। আর আমার মেয়ে যে ওখানে গিয়েছে বা ও একটা গিফট পেয়েছে বা ও নিজের কিছু মতামত ওখানে প্রকাশ করেছিল, এরকম অনেক কিছুই কিন্তু ভিডিও করা হয়েছে যেটা স্কিপ হয়ে গেছে, দেওয়া হয়নি। আর আমার মেয়ে যেটা পেয়েছে, যদিও ওটা ছিল তার তৃতীয় পুরস্কার, কিন্তু সেটা কিন্তু আমার অনেক প্রয়োজনীয় একটা জিনিস ছিল, যেটা আমিও কতদিন ধরে কিনবো কিনবো করে ভাবতেছিলাম, কিন্তু সময়ের জন্য হয়ে উঠতেছিল না। উনিও হচ্ছে একটা স্টলার আপু, ওনারও মেলায় একটা স্টল দিয়েছে, উনিও অন্য দোকান থেকে কেনাকাটা করে একটি গিফট পেয়ে গিয়েছে। তো যাই হোক, এই আয়োজনটা ভালো লেগেছে, 16 জনকে কিন্তু গিফট দেওয়া হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে এই আপুটা, উনি হচ্ছে একটা কাস্টমার, উনিও কেনাকাটা করে কিন্তু গিফট পেয়ে গেলেন। যাই হোক, প্রথম মেলা থেকে, প্রথম অভিজ্ঞতা থেকে বলতেছি, যেটা আমার মনে হলো যে এই মেলাতে যারা আসেন তারা কিন্তু অবশ্যই আসেন, সবই হচ্ছে কিন্তু পরিচিত কাস্টমার সবার। আর আমিও যেটা দেখলাম, এমনও কাস্টমারকে দেখেছি যে 4 দিন মেলা, 4 দিনও কিন্তু সে ঘুরেছেন এবং কেনাকাটা করেছেন। তো আসলে যেটা সত্য কথা যে মেলায় ভালো পণ্য পাওয়া যায়, শুধু আমি না, প্রত্যেকটা স্টলে কিন্তু মানসম্মত জিনিস আপনার দেখলেই পছন্দ হবে, এখান থেকে কেনাকাটা করতে পারবেন। একই ছাদের নিচে কিন্তু অনেক কিছু আছে, খাবার আইটেম, তারপর হচ্ছে জুয়েলারি, কসমেটিক্স, কাপড় চোপড়, বেডশিট, মানে কি বলবো, যদি না আসেন তাহলে কিন্তু বুঝবেন না।
তো যাই হোক, আমি তো আর দেখিনি বা আমি যাইনি, তো আমার মেয়ে যতটুকু ভিডিও করে নিয়ে আসছে, আর আমি যখন ভয়েস ওভার দিতে গেলাম তখন আমি দেখলাম যে ওরা অনেক এনজয় করেছে। আর আমার ফ্যামিলি থেকে তো আমাদের বাচ্চাগুলো ছিল, যে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ছোটো ছোটো বাচ্চা করে দিয়ে কিন্তু এই কুপনগুলো উঠাচ্ছিল। তো এখানে অনেক স্টলাররাও কিন্তু গিফট পেয়েছে, অনেক কাস্টমাররাও গিফট পেয়েছে, প্রায় 16টা গিফটের কিন্তু ব্যবস্থা হয়েছিল। আর আমার মেয়ে কি পেয়েছে সেটা কিন্তু দেখাবো ভিডিও শেষের দিকে, আর সেটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি, এটা আমার প্রয়োজন ছিল। তো এই তো মানে মেলারও প্রায় শেষের দিক, আর আমিও এখান থেকে একটু গুছিয়ে নিচ্ছি। ভেরি গুড, আমরা পেয়ে গেলাম হচ্ছে 3 নম্বর বিজয়ীকে। আপুর জন্য একটা বিশাল করতালি হোক। ভেরি গুড, 2100 থেকে 2100 টাকা কেনাকাটা করেছে লিওনা। লিওনা, প্লিজ রিসিভ ইওর গিফট। তো আমার মেয়ে তো এই পাশ থেকে গিফট পেয়ে গেল, আর ও যে গিফট পেয়েছে এটাও কিন্তু আমি জানতাম না, যেহেতু ওই সাইড থেকে সময়ও শেষ, স্টলগুলো বন্ধ করতে হবে, আমাদের মালগুলো আবার আমাদের বাসায় নিয়ে যেতে হবে, আমি ওখান থেকে এগুলো রেডি করতেছি। আর এর মধ্যে আমার দেবরের মেয়েটা আমার কাছে গিয়ে কান্নাকাটি করতেছে যে তোমার মেয়ে তো গিফট পেয়ে গেলো, আমি তো পেলাম না। তো আমি তো আসলে বুঝতেই পারলাম না যে আমার মেয়ে কি গিফট পেয়ে গেল। দেখেন, গিফট ছোট হোক বড় হোক, আনন্দটা দেখেন যে মানুষ মানে কি আনন্দ পায়। আসলো গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমার না গিফট দিতেই বেশি ভালো লাগে। যাই হোক, আল্লাহ আমাকে ওরকম তৌফিক দিক, আমিও যেন মানুষকে এরকম গিফট দিতে পারি আমার এই ছোট্ট ইনকাম থেকে। তো দেবরের মেয়ে যেটা বলতেছিলাম, ও কান্নাকাটি করতেছিল আমার মেয়ে গিফট পেয়েছে, ও কেন পেলো না, আর ও কী করলো না করলো একটু একটু তো দেখাবো, আর আমার মেয়েও কী গিফট পেলো সেটাও দেখাবো। আর সে কী গিফট পেলো সেটা বড় কথা না, গিফটটা পেয়ে আমি যেমন খুশি আমার মেয়ে তো তার চেয়ে বেশি খুশি। আর গিফটটা যাই ছিল সেটা হচ্ছে প্রয়োজনীয় গিফট ছিল। এখন আমার মেয়ে গিফটটা দেখাচ্ছে, আর এই যে আমার দেবরের মেয়ে, সে কিন্তু একদম শুরু থেকেই বলতেছিল যেটা আমি নিব এটা আমার। সে কিন্তু এর আগে অনেক কান্নাকাটি করেছিল, যেটা হচ্ছে আমি আর দেখাতে পারিনি, যেহেতু মোবাইলটা মানে ক্যামেরাটা ওদের কাছে ছিল। তো কী গিফট পেলো সে তো দেখতে পারবেন। আর হচ্ছে ও তো একদম মানে বায়না করেই নিয়েছে ও এটা নিবে, আর আমার মেয়েও দিবে না। আর আশেপাশ থেকে সবাই ওকে খুব হাসতেছিল, ওকে মানে ও কিন্তু খুব খেপতেছিল এরকম একটা অবস্থায় যে আমার মেয়ে দিবে না আর ও নিবে। এখন দেখেই তো বুঝতে পারতেছিলেন না গিফটটা কী ছিল। আচ্ছা, কেন আমার গিফটের প্রয়োজন ছিল আমি বলি, আমার কিন্তু বাসায় অনেক বড় একটা সুরেক হচ্ছে আছে, কিন্তু এটা আমার হচ্ছিল না। তো আমার গেটের বাইরে যে রাফিউজের স্যান্ডেল জুতোগুলো থাকে, তো আমি মনে মনে ভাবতেছিলাম যে এরকম একটা সুরেক কিনে নিব, আমি তো অনলাইনে ফেসবুকে দেখতেছি, দেখবো একটা কিনবো, কিন্তু ওরকম পাচ্ছিলাম না। তো সেই কারণে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, যেটা আমার কাজে লাগবে, কিন্তু ও দিবে না। যাই হোক, এখন হচ্ছে এই সবাই ওকে দেখেন কীভাবে খেপাচ্ছিল, আর আমি যেহেতু সবগুলো জিনিস বাসায় নিয়ে যাব, সবগুলো জিনিস কার্টুন করতে হবে, তো খারাপ লাগতেছিল যে 4 দিন ছিলাম, আর এখানে 4 দিন থাকাতে যে পরিশ্রমটা হয়েছে তার চেয়ে বেশি কিন্তু এনজয়টাও করেছি। তো এই তো সবাই মিলে কিন্তু বললাম না আমাকে হেল্প করেছিল, তো সবাই মিলেই কিন্তু হেল্প করতেছিল। আর আমরা এখানে কিন্তু সব মহিলা মানে মেয়েরাই ছিলাম, আমাদের কিন্তু কোনো পুরুষ মানুষ ছিল না। যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কষ্ট হয়নি, আমরা সবাই মিলে কিন্তু আমাদের কাজগুলো সুন্দর মতো করে নিয়েছিলাম। তো এগুলো যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূর না, আমার নিতে ওরকম বেশি কষ্ট হবে না, মেয়েকে দিয়ে এগুলো বাসায় পাঠিয়ে দিব। আর ওই যে আমার যে আরেকটা মেলা চলতেছে ওটাও তো আরও একদিন চলবে, তো আমি এখান থেকে কিন্তু ওখানে চলে যাব, প্রতিদিন রাত্রে কিন্তু আমি এখান থেকে ওখানেই চলে যাই। যাই হোক, আজকেও আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই চলে আসবেন 19 তারিখের মেলায়। আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।